তোমরা তো জানোই যে আমরা কেমন খাদ্যপ্রেমী, আর মাঝে মধ্যেই আমরা চলে যাই নতুন নতুন জায়গায় নতুন নতুন খাবারের খোঁজে। আর আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে, একটা নতুন খাবারের সন্ধান শেয়ার করব। এবং এখানে কেমন খাবার মানে পরিবেশন করে এবং খাবারের কোয়ালিটি কেমন, দাম কেমন, সব কিছুই তোমাদেরকে জানাবো। তো কৃষ্ণনগরে এটা সদরের কাছাকাছি ফুড হেভেন বলে একটা রেস্টুরেন্ট হয়েছে, সেই রেস্টুরেন্টে আমরা আজকে চলে এসেছি। তো এই রেস্টুরেন্টটা দেখো, ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর। আমার তো ভেতর এবং বাইরের ডেকোরেশনগুলো খুবই সুন্দর লেগেছে এবং ওদের ব্যবহারও খুবই ভালো লেগেছে। তো আমরা অলরেডি এসে বসে পড়েছি, আর আমি ডাইরেক্ট কথা বলেছিলাম কিন্তু পরে দেখলাম যে ওখানে গান বাজছিল, প্রথমে খেয়াল করিনি। আর দ্বিতীয়ত হচ্ছে কপিরাইট চলে আসবে এবং আমি মিউজিক দিয়েও সেই গানটাকে আটকাতে পারছিলাম না, তো তার জন্য আমাকে আবার নেক্সট টাইম ভোকাল দিতে হলো। তো চলো, খাবার কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন সবই দেখাবো। তো বসে প্রথমে আমরা এই জায়গাটা একটু দেখিয়ে দিই তোমাদের। ছোটোর মধ্যে জায়গাটা খুবই সুন্দর এবং নিরিবিলি, এছাড়াও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। তো আমরা এখানে বসে পড়েছি, আর এখানে কাবাব, তান্দুর, এছাড়া তোমার হচ্ছে চাইনিজ টি, কফি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা প্রথমে যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে ক্রিসপি চিকেন। এর আগেও আমি দুবার খেয়েছি আর আমার ক্রিসপি চিকেনটা জাস্ট ফাটাফাটি লাগে, তাই ভাবলাম যে চলো আরেকবার ক্রিসপি চিকেন নিই, তার কারণ আমার বর একবারও খেতে পারেনি। তো তার জন্য ওকে টেস্ট করানোর জন্য আজকে নিয়ে নিলাম আবার ক্রিসপি চিকেন। দেখো প্রথমে আমি একটা ক্রিসপি চিকেন খেয়ে টেস্ট করে দেখি যে আদৌ কেমন খেতে। দাঁড়াও দাঁড়াও বলছি, আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে, কি বলবো তোমাদেরকে, ফাটাফাটি। ক্রিসপি চিকেন খাওয়ার জন্য আমাকে একটা কাঁটা চামচ দিয়েছে, তার সঙ্গে আমাকে একটা ছুরি দিয়েছে, বাট ছুরিটা কী কাজে লাগবে আমি জানি না। তবে ক্রিসপি চিকেনটা জাস্ট মারাত্মক, একদম কি বলবো তোমাদেরকে, যেমন ক্রিসপি তেমন স্পাইসি, জাস্ট মানে ফাটাফাটি, একদম জাস্ট ফাটাফাটি, একদম টেস্ট আমার ফাটাফাটি লেগেছে। তো এরপর আমি চেষ্টা করছি একটু ছুরি দিয়ে একটু সাহেবি স্টাইলে কেটে খাবার, কিন্তু ক্রিসপি চিকেনটা এতটাই ক্রিসপি যে ওটা এমনিই ভেঙে গেল। তো ভাবলাম যে ওইসব কাঁটা চামচ ছুরি আর আমার দ্বারা হচ্ছে না, তো ওইসব ছাড়ো বাদ দাও, নিজে হাত দিয়ে খাই। দেখো ক্রিসপি চিকেনের ভেতরে চিকেনটা দেখা যাচ্ছে, তো চলো খাই বসে বসে। এরপরে অর্ডার দিয়েছি আমরা সাথে একটা ভেজ থালি, তোমরা তো বাইরে দেখতেই পেলে, মাত্র 60 টাকায় ভেজ থালি। তো 60 টাকায় কী ভেজ থালি দেয় সেটাই হচ্ছে আসল দেখার বিষয়। তো তার জন্য ভেজ থালি অর্ডার করে দিলাম। তো মানে ভাবো রেস্টুরেন্টে এসে কীভাবে সার্ভ করতে হয় সেটাও মানে মাথা ঘুরিয়ে যাচ্ছে। আমার ভেজ থালি চলে এসেছে, ভাত আছে, ডাল আছে, এখানে চাটনি আছে, তার সাথে একটা আছে ফুলকপি আলু দিয়ে গাজর দিয়ে একটা তরকারি মটরশুঁটি দিয়ে, তার আর আছে বেগুন দিয়ে আলু দিয়ে এসব একটা নিরামিষ তরকারি, ঝুরঝুরে আলু ভাজা, ভাত আছে, লঙ্কা দিয়েছে, সাথে একটা পেঁয়াজ দিয়েছে। তো সব কিছু সাইডে রেখে এবারে আমি ক্রিসপি চিকেন দিয়ে ভাত খাওয়া শুরু করব। মানে ক্রিসপি চিকেনটা আমি ভাত খাওয়ার জন্য নিয়েছি, আমার ক্যামেরাম্যান দেখো কেমন ক্যামেরাম্যানকে আমি দেখেছি, আমিও সব এই মাসের পয়সা কেটে নেব। মানে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু ক্যামেরা অন করেনি, অর্ধেক ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে ও বলছে যে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো আমার গোটাই দেখো অর্ধেক খাবার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু দিয়ে খেয়েছিলাম কিন্তু তবুও অল্প অল্প রেখেছিলাম বলে তোমাদেরকে জাস্ট একটু রিভিউটা জানাতে পারলাম। তো আমার মোটামুটি সব কিছুই ভালো লেগেছে, তরকারি টরকারি। তো এখানে দেখো নিরামিষ তরকারিটা আর কয়টুকু বেঁচে আছে সবই খেয়ে ফেলেছি, আর এদিকে ক্যামেরাই অন করিনি। তো আবার একটু একটু করে ভাত নিয়ে তোমাদেরকে খাওয়া দেখাই, আর কি করব বলো, ভিডিওটা তো বড় করতে হবে নাকি, ভিডিও বড় না করলে তোমরা দেখবে বলো। এই যে আই আমার বরের ক্রিসপি চিকেন এত ভালো লেগেছে, একটু পরপর বলছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, তো কি করে দেবো আমি খুঁজে পাচ্ছি না, চামচ দিয়ে হচ্ছে না, হাত দিয়েই আমি দিয়ে দিলাম। আমি বলছি নাও, যেমন আমি বাড়িতে দিই ঠিক সেই রকম। তো আমি ক্রিসপি চিকেন দিয়ে ডাল দিয়ে আজকে ভাত খাবো, যেটা আমি কখনো খাইনি, আমার খুব খেতে ইচ্ছে। ডালটা খুব মারাত্মক বলবো না, ডালটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু নিরামিষ তরকারিটা যেটা বেগুন আলু দিয়ে তৈরি হয়েছিল সেইটা ভালো লেগেছে, আর সাথে ফুলকপি আলু তরকারিটা খুবই ভালো লেগেছিলো, কিন্তু ফুলকপিটা আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। কিন্তু এমনি রান্নাবান্না কিন্তু পারফেক্ট, মানে মোটামুটি একদম পুরো ফাটাফাটি। তো এখানে আমি খেতে খেতেই চলে এসেছি আমাদের সেকেন্ড অর্ডার, সেটা হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি খাবে হচ্ছে আমার বর, আমার আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল না, তো ও বিরিয়ানি খাক আর আমি বসে বসে ভাতটা খাই। মেরা হাজবেন্ড কা জো বিরিয়ানি হ্যাঁ ও আভি পদর রহি হ্যাঁ ইসলিয়ে মে টেবিল সাফ কর দিয়া
আর দেখতে দেখতে বিরিয়ানি আ গিয়া। তো এখন আমার বর বিরিয়ানি খাবে, আমাকে দেখিয়ে দেখিয়ে কি আর করা যাবে। আমি ক্রিসপি চিকেন দিয়ে ডাল দিয়ে ভাত খাই, আর ক্রিসপি চিকেনটা এত ঝাল যে ভাত খেতে খেতে আমার ঝাল লেগে গেছে। তো ফুলকপি আলু তরকারিটা যেহেতু ভালো লাগছিলো খুব, তার জন্য আমি ওটা বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছিলাম। আর অল্পটুকু ভাত আছে, এটুকু কমপ্লিট করতে হবে, এটা দিয়ে কি আর করা যাবে। চলো ভাতটা কমপ্লিট করি। আর তোমাদের তো বললামই, তোমরা যদি এই রেস্টুরেন্টে কেউ কেউ এসে থাকো খেতে এর আগে, অবশ্যই সেটা কমেন্টস করে জানাবে। আর নেক্সট টাইম যদি কেউ কৃষ্ণনগরের আশেপাশে থেকে থাকো, নতুন কোথাও খাবার খেতে ইচ্ছে করছে, তাহলে অবশ্যই একবার এখানে এসে খাবার টেস্ট করে দেখবে যে কেমন লাগে। চলো তাহলে আমি খেতে থাকি। আর তোমরা যদি মনে করো যে এখানে খাবারের খুব কম প্রাইস, তাহলে তোমাদেরকে বলবো না, একদমই নয়। অন্যান্য যে খাবারের দামগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম অন্যান্য রেস্টুরেন্টের মতন বা তার থেকে বেশিও বলা যেতে পারে। তো সেই দিক থেকে খুব একটা যে লো প্রাইস তা নয়, তবে ঠিকঠাক দাম আন্দাজে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি অনেকটাই ভালো। তাহলে চলো আমি এখন খেতে থাকি। আবার গান শুরু হয়ে গেছে, গোটা ভিডিওটাতে কথা বলেছিলাম কিন্তু কি করব, আমার দুর্ভাগ্য যে আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হলো। খুবই কষ্ট লাগে জানো তো, যখন একটা ভিডিও করার পর আবার নেক্সট টাইম ভয়েস দিতে হয়, কি যে কষ্ট, কি আর বলবো তোমাদের। তো আমি এখন ডাল দিয়ে আর ক্রিসপি চিকেন দিয়ে আর হচ্ছে লাস্ট চাটনিটা দিয়ে, চাটনিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, একদম মিষ্টি মিষ্টি। অন্যান্য জায়গায় অনেক সময় চাটনি খেয়ে দেখেছি যে ঝাল লাগে, কিন্তু এই চাটনিটা বেশ আমার ভালো লেগেছে। তো খাওয়াটা আমি কমপ্লিট করি, আর তোমরা সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না। আর এই ধরনের নতুন নতুন যদি রেস্টুরেন্টে খোঁজ নিতে চাও বা পেতে চাও এবং ওখানে যেতে চাও, তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে হবে, আর আমাদের সাথে থাকতে হবে, ভিডিওগুলো একটু শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে, তাহলেই তো আমরা মোটিভেশন পাবো না কি তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তোমরা তো বুঝতেই চাও না, একটু বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করলে কী হয় বলো তো। তাহলে ঝটফট করে ভিডিওগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আমি খাওয়া দাওয়া করি, আর তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে এলে সেটা অবশ্যই কমেন্টস করবে, কারণ তোমাদের কমেন্টসগুলো পড়তে খুবই ভালো লাগে। আর যারা যারা মনে করো যে না তোমাদের কমেন্টসের রিপ্লাই দিই না আমি, তো আমার খুব ঘ্যাম হয়ে গেছে, আমার খুব ভাব বেড়ে গেছে, একদমই না। তার কারণ হচ্ছে এত এত কমেন্টস করো তোমরা, সব কমেন্টসগুলো আমি পড়ি মাঝে মধ্যে, কিন্তু রিপ্লাই করে মানে করা হয়ে ওঠে না সময়ের অভাবে। কিছু মনে করো না তোমরা, আমাকে একটু দিদি মনে করে একটু ভুল ত্রুটি ক্ষমা করে দিও, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে ভিডিওতে। আজকের মতন এখানেই, টাটা।